সীমান্তের উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি ও মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি কক্সবাজারের টেকনাফে পতাকা বৈঠকে বসেছে। সকাল 9:15 দিকে দুটি স্পিডবোটে করে নাফ নদী পাড়ি দিয়ে বিজিপির 7 সদস্যের একটি দল টেকনাফের শাহপুরীর দ্বীপ জেটিতে পৌঁছায়। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের গাড়িতে করে শাহপুরীর দ্বীপে বিজিবির সীমান্ত চৌকি সংলগ্ন বাংলোতে নেওয়া হয়। টেকনাফ 2 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, তার নেতৃত্বে 8 সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল বৈঠকে বসেছে। বিকেলে বৈঠক নিয়ে ব্রিফিং করা হবে।